আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমার পিছনে এক আপা দাঁড়িয়ে আছে। তো আমি এখন চলে যাব হচ্ছে নদী। অনেকদিন থেকে নদীর যাওয়া হয়নি, তো ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি এবং নদী চলে যাই। নদীতেও অনেক পানি বেড়েছে ইদানিং, তিন চার দিন ধরে প্রায় বৃষ্টি হচ্ছে অনেক বেশি, যা জীবনে আমি কখনো দেখিনি। তো যাই হোক, আপনারাও মনে হয় জীবনে কখনো দেখেনি, তো এবার দেখে নিন আর নদীর পানি কতটা বেড়েছে সেটাও দেখে নিন। তো চলুন, আমার সাথে আরও কয়েকজন আছে, তো সবাই আমাকে নদী যাওয়ার জন্য ডাকতে এসেছে, কারণ আমি হচ্ছে বলেছি তাদেরকে যে আমি নদী যাব। তো এরপরে আমি আম্মাকে নিয়ে নিয়েছি, কারণ আমি সেখানে কিছু ভিডিও বানাবো আর ভাবছি যে কিছু রিলস বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করতে হবে না, তো সেই কারণে আমি রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি এখন। আর আমি হিজাব করেই থাকি সব সময়, তো তাই ভাবলাম যে একটু হিজাব করেই নিই। তো এত গরমের মধ্যে আপনাদের জন্য শুধুমাত্র আমি রেডি হয়ে চলে আসলাম, আপনারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন। তো আমি যাচ্ছিলাম, তখন যাওয়ার সময় ভিডিও করছিলাম, অনেকে আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল, কারণ গ্রামের দিকে এই সব কিছু অ্যালাউ না বলতে গেলে কেউ যদি করে তাকে অনেক মানে অন্যরকমভাবে দেখা হয়। তা আমি ওইসব কিছু চিন্তা না করে চলে যাচ্ছি এখন নদীতে। তো নদী যাওয়ার জন্য আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখান দিয়ে খুব কাছে হয়। তো পিছনে আমার আম্মা যাচ্ছে, তো আমি এই যে মসজিদের পাশ দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছি এবং ভাবলাম যে আপনাদের দেখা, এটা হচ্ছে পাশে মসজিদ, মসজিদের পাশ দিয়ে রাস্তা, এটা আমাদেরই বাসার পাশে মসজিদ। তো আমি কালো কালারের হিজাব পরে নিয়েছিলাম, যার কারণে আমাকে অনেক বেশি গরম লাগছিল। তো চলেন, আমরা নদীর কাছাকাছি প্রায় চলে এসেছি, এখানে হচ্ছে পানি উঠে গেছে, আর এটা হচ্ছে বাসতলা, বাসতলা গাছতলা সব বাড়ি পেরিয়ে আমরা নদীর কাছে চলে এসেছি। আর এখানে অনেক পানি উঠে গিয়েছে, এটা একটু তিন চার দিন আগে প্রায় খালি ছিল, একদম তিন চার দিনের মধ্যে অনেকটা ভরা হয়ে গেছে। দেখেন বাসের উপরের মানে চিত্রগুলো কি সুন্দর লাগছিল, মনে হচ্ছে জীবনে কখনো দেখিনি, কিন্তু আসলে অনেকবার দেখেছি। আর এগুলো এমনি সময় দেখতে ভালো লাগে না, কিন্তু মানুষ যখন পিকচার উঠে ছাড়ে তখন অনেক বেশি দেখতে ভালো লাগে, আর মনে হয় এই বাসতলা গাছতলায় যাই বসে থাকি। আমি এখন পানিতে নেমে যাব, কিন্তু পানির মধ্যে নামতে একটু গা কিরকম যেন করছিল, কারণ এগুলোতে সব মানে বাথরুম টাথরুম করে, কিছু করার নাই। তো তারপর আমি আপনাদের সাথে যেহেতু ভিডিওটা করছি, সেহেতু আমি একটু মানে ইচ্ছা করে দেখাচ্ছি। আর এদিকে আমি রিলস বানাচ্ছি, রিলস বানাতে গিয়ে আমার মোবাইলটা ভিজে গিয়েছিল, আমার এত টাকা দামের মোবাইল, যদিও আমি গরিব মানুষ, আমার খুব কষ্ট করে মোবাইলটা কিনেছি। তো যাই হোক, এই রিলস বানাচ্ছিলাম, তো রিলস বানাতে বানাতে ভাবলাম আপনাদের একটু দেখিয়ে ফেলি। এই রিলসগুলো আপলোড দিতে পারিনি একটা কোনো একটা কারণে। তারপরে আমি নৌকাতে উঠছিলাম, নৌকাগুলো রাখা ছিল, একটু ভাব নিয়ে উঠতে গিয়ে ঠাস মানে থরপরে হয়ে পড়ে যাচ্ছিলাম, একটুর জন্য বেঁচে গিয়েছি। তো তারপরে আপনাদের দেখাচ্ছি, এখানে মাছ ধরার জন্য সবাই অনেকগুলো জাল ব্যবহার করছে, গোসল করার জায়গায় নেই এমনভাবে জাল ব্যবহার করেছে। তো এখানে হচ্ছে মেইন নদী, তো এখানে আমরা চলে এসেছি, এটা অনেক বেশি স্রোত ছিল, যার কারণে মনে হয় যে আমি নদীতে গোসল করতে গেলে আমি নিজে ভেসে চলে যেতাম। তো তাই চিন্তা করে আমি হচ্ছে ওই নদী বড় নদীতে নামিনি, আমি ছোট যে এই পাশে পানি চলে এসেছিলো এখানে নেমেছিলাম। তো এরপরে আমি এই যে সামনে যে নৌকাটাতে উঠবো চিন্তা করলাম, কিন্তু নৌকাটাতে উঠার আগে আমার পা পিছলে গিয়ে আমার পা পড়ে গেছিলাম, আর তারপরে আমার পা কেটে গেছিলো, যা এখন পর্যন্ত অনেক বেশি ব্যথা করছে। তো যাই হোক, আপনাদের দেখায় আকাশটা কত সুন্দর ঘোলাটে মেঘলা হয়েছিল। তো তারপরে আমি এটা ছবি তুলে নিয়েছি কয়েকটা, ভাবলাম পরে একটু পোস্ট দেওয়া যাবে অনেক সুন্দরভাবে। আর এই যে দেখেন অনেকগুলো নৌকা ছিল, কিন্তু নৌকাগুলো একটাও ভালো না, নৌকাগুলোর ওপরে উঠলেই ভেঙে যাচ্ছিল, জানি না আমার ওজন বেশি নাকি নৌকা ভালো না। তো যাই হোক, আমি অত বেশি খাই না, তো তারপরে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই যে আমি নৌকা বাইতেও পারি। একটা সময় কী হয়েছিল জানেন, আমার খালাতো বোনকে নিয়ে আমি নৌকা বাইতে বাইতে চলে গেছিলাম একদম মিডল নদীতে, তো তারপরে আমি ফিরে আসতে পারছিলাম না, অনেক কষ্ট করে ফিরে এসেছি, কারণ যাওয়ার সময় খুব মজা লেগেছে, কিন্তু আসার সময় ঢেউয়ের কারণে আমি অন্যদিকে আসতে পারছিলাম না। আর এই আমার খালাতো বোন তেমন সাঁতারও জানে না, ও খুবই ভয় পাচ্ছিল, কিন্তু ওকে আমি মানে খুব সহজ সরল ভাবে পেয়ে নিয়ে চলে গিয়েছিলাম। তো তারপরে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে হ্যাঁ এইভাবে বইছে টানে। তো এখন আমি আপনাদের যেটা দেখাবো এটা দিয়ে মাছ ধরে, মাছ একদম এর মধ্যে দিয়ে কীভাবে ধরে আমি আপনাদের দেখাচ্ছি, আমি নিজেও আগে জানতাম না, আপনাদের দেখানোর জন্য আমি এটা শিখে নিয়েছি। তো এইভাবে মাছ ধরে, এইভাবে যখন স্রোত আসে তখন স্রোতের সাথে সাথে মাছ আসে, এবার মাছ এভাবে ধরতে হয়। তো এরপর আমি ভাবলাম যে এদিকে মনে হয় একটু গভীরভাবে পানি আছে, তো আমি চলে আসলাম এখানে আপনাদের দেখানোর জন্য। তো এরপরে আমি আপনাদের একটা ঘটনা বলে দিই, যে আমি আগে যখন ছোট ছিলাম তখন এই নদীতে অনেক গোসল করতাম, আর গোসল করতে আসতাম দুই ঘন্টা লেগে যেত, তারপর আমি বাসা যেতাম না। একদিন কী হয়েছিল জানেন, আমার আব্বু আমাকে বাইলাট মানে যেটা দিয়ে বটি ধার দেয় ওইটা দিয়ে আমার আব্বু আমাকে মানে জোরে তেড়েছিল আর কি। তো আমি দৌড়াতে দৌড়াতে চলে গেছিলাম, কারণ মার খাওয়া যাবে না যাই হোক না কেন। তো তারপরে আপনাদের আরেকটা ঘটনা বলি, একদিন আম্মা আমাকে ভাত খেতে দেয়নি, বলছিল যে না তোমাকে ভাত খাওয়া লাগবে না, তুমি ওকে নদীতেই থাকো। তো এরকম হাজার হাজার ঘটনা আমার সাথে ঘটেছে, আপনারা ভাববেন আমি খুব ইনোসেন্ট, অ্যাকচুয়ালি তা না, আমি খুবই চঞ্চল আর খুবই হচ্ছে দুরন্ত স্বভাবের। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এটা টানছি ওটা টানছি এরকম করছিলাম, আর ধাপাস দিয়ে পড়ে গেছিলাম। আর পড়ে যাওয়ার পরে আমার পায়ের কী অবস্থা সেটা আপনারাই দেখেন। তো আপনাদের জন্য অনেক বেশি কষ্ট করেছি, সবাই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি ব্লগটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।